বল হাতে নতুন রেকর্ড সাকিবের আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে আনুষ্ঠানিক ত্রিদেশীয় সিরিজের নতুন রেকর্ডের হাতছানি সাকিব আল হাসানের এই সিরিজে বল হাতে মাত্র তিনটি উইকেট পেলে সাকিবের পঞ্চম ক্রিকেটার হিসেবে 5000 রান ও 250 উইকেট শিকারি পূর্ণ করবেন সাকিব আর সাকিবের সামনে দ্রুততম সময়ের এই ডাবল সেঞ্চুরি পূর্ণের সুযোগ এদিকে ত্রিদেশীয় সিরিজে টাইগারদের মাথা নামার আগেই চোখে পড়ার মতন প্রস্তুতি ছিলেন সাকিবের ব্যাট বলেই রবিবার আয়ারল্যান্ডে এই দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ঠিক হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব 48 রান করে বাহাতি ব্যাটসম্যান ইনিংসে 7 বাউন্ডারি করেন তার সাথে একটি ছক্কাও এদিকে বল হাতে 10 ওভার করে 30 রান দিয়ে 1 উইকেট নেন বাংলাদেশের এই বাহাতি স্পিনার এর আগে ওয়ানডে ক্রিকেটে 5000 ও 250 রান 250 উইকেট শিকারী ছিলেন মাত্র 4 জন পাকিস্তানের শহীদ আফ্রিদি বাংলাদেশের আব্দুল রাজ্জাক দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও শ্রীলঙ্কার সানাজ জয়সুরিয়া আর 3 উইকেট পেলে পঞ্চম সদস্য হিসেবে এই এলিট ক্লাবে প্রবেশ করবে সাকিব আল হাসান ওয়ানডে সাকিবের 5000 রান পূর্ণ হয়েছে আগে আর বল হাতে তার শিকার 247 উইকেট সবচেয়ে কম 258 ম্যাচ খেলেই এই ডাবল পূর্ণ করবেন আব্দুল রাজ্জাক দক্ষিণ আফ্রিকার 243 ম্যাচে ক্যালিস 289 ম্যাচে জয়সুরিয়া 304 ম্যাচে তালিকায় প্রবেশ করবেন সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন 195টি ওয়ানডে এতে দ্রুততম সময়ের এই ডাবল পূর্ণ করার সুযোগ আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই ছিল এখনকার মতন সর্বশেষ নিউজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এখান থেকে একটি লাইক করবেন এবং আমাদের সাথে সর্বদা যুক্ত থাকতে এখান থেকে একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ